আমরা যে কর্মসূচি ঘোষণা করছি 30 তারিখ দেশব্যাপী গণ র্যালি বিক্ষোভ প্রতিবাদ। ইতিমধ্যেই বাংলাদেশের নদীগুলো দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, সবাই জানেন। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল 10 তারিখের মহাসমাবেশ থেকে। যে কোনোভাবেই হোক না কেন, সেটার সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের তারিখের একটা সংঘাত হয়েছিল। ওনারা আমাদের কাছে জিজ্ঞেস করেছিলেন, কারণ যেহেতু আন্দোলন গড়ে তোলবার ব্যাপারে আমরা গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে মত বিনিময় আদান প্রদান করছি, আলোচনা করছি, ওনারা আমাদের জানিয়েছিলেন এই পরিস্থিতিতে কি করা যেতে পারে। আমরা সবাই এই ব্যাপারে একমত হয়েছিলাম, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না এমন তো কথা নেই, অতএব আমরা তারিখ পেশাব। এবং সেই অনুযায়ী আমরা প্রস্তাব করেছিলাম 30 তারিখ, আরেকটা 30 ডিসেম্বর, আরেকটা কালো দিন, মানে দিন আর রাত মিলে আর কি, আগের রাতও ছিল তার সাথে, দিন রাত মিলে আমাদের গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক, এই দিন আমরা পালন করি। তার সঙ্গে চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের দাবি দেওয়া সেগুলো যুক্ত করি। সাংবাদিক বন্ধুগণ, এই ব্যাপারে তাদের সাথে আমাদের ঐক্যমত হয়েছে এবং আমরা এইটা ঘোষণা করবার জন্যই প্রধানত আজকের এই সংবাদ সম্মেলন করছি। আমরা আগেও যেরকম বলেছি আজও বলছি, আমরা যে কর্মসূচি ঘোষণা করছি 30 তারিখ দেশব্যাপী গণ র্যালি বিক্ষোভ প্রতিবাদ, এটা আমাদের জানা মতে আপনারাও জানবেন, আমরা ছাড়াও আরো দুই একটি বা অনেকগুলো দল ঘোষণা করবে একই সঙ্গে একই রকম দাবিতে, সেদিন তারা পালন করবেন। এটার মধ্যে এক ধরনের যুগপততা আছেই তো, কিন্তু তার সাথে সাথে আমরা এটা বলতে চাই যে আমরা এর আগে যেরকম বলেছিলাম যে আমরা গণতন্ত্র মঞ্চ কেবলমাত্র এক দফার আন্দোলন করছিলাম, আমাদের আন্দোলনের শীর্ষবিন্দু হচ্ছে এই সরকারের পদত্যাগের দাবি, সেইখানে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা, দেশে নির্বাচনের উপযুক্ত মাঠ তৈরি করা এবং একই সঙ্গে প্রায় একই গুরুত্বের সঙ্গে আমরা বলছি সামগ্রিক এই শাসন ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনও আমরা চাই, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের বা যুগপথ আন্দোলনের ভিত্তি তাই। আমরা বলেছিলাম আপনাদের কাছে আমরা এ ব্যাপারে আলোচনা করছি, আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, প্রশাসনের সংস্কারের কথা বলেছি, খেয়াল করেছেন আমাদের ধারণা এটা সরকারের মধ্যেও একটা নাড়া দিয়েছে, কারণ সরকারি দলের সাধারণ সম্পাদককে বলতে শুনেছি, পত্রিকায় নিউজ হয়েছে, উনি বলছেন ওরা করতে পারবে না, এটা কারণ যাই দেখান, আমাদের কথা বলেন নাই, আমরা এটা দাবি করি আমরা এটা পারবো।